মাটিকারা এক অঞ্চল অন্তর্গত পেলকু জোত হেলথ সেন্টারের সরকারি জমি দখল করে বিক্রি করার চেষ্টা করছে কিছু জমি মাফিয়া আজ প্রশাসনের পক্ষ থেকে দখলমুক্ত করা হলো ঘটনাস্থলে উপস্থিত ছিল মাটিকারা ব্লক বিডিও বিশ্বজিৎ দাস পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভোলা ঘোষ প্রধান কৃষ্ণ সরকার উপপ্রধান রেখা মল্লিক এই যে আপনার আপনি নির্বাচিত মানে প্রতিনিধি যে আপনার এরিয়াতে যে সরকারি জমি দখল হচ্ছে কি বলবেন বিষয় আমি গতকাল কদিন ধরে মানে আপচিন্তা দেখছি যে এখানে কিছু কিছু লোক আছে যারা বেআইনি মানে বে বেআইনিভাবে সরকারি জায়গাগুলো দখল করতেছে সেখানে আমি খবর পাই এই জায়গা নিয়ে কালকে পুলিশকে দিয়ে এখানে খব ওনাকে পাঠিয়ে এই জায়গা এটা আটকানো হয়েছে যাতে ওনারা এটা দখল না করতে পারে ইভেন আমাদের যে এখানকার সুস্বাস্থ্য কেন্দ্রে যে দিদিরা আছে ওনারাও আমাদেরকে এইগুলো অভিযোগ জানাচ্ছেন আমরা তো এখানে প্রত্যেক জায়গাটাও সবসময় তো আর যেতে পারি না কিন্তু যেমন কিছু কিছু থাকে যারা আর কি আমরা শুধু এগুলো যখন নিজে যখন এসে দেখি স্পটে যখন আইসে দেখি তখন সত্যি এটা খুবই মানে বাজে কাজ যেটা আমাদের সরকার থেকে যেটা বলা হয়েছে সরকারি দখল যারা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু করাভাবে কিন্তু আইনত ব্যবস্থা করা হবে তো এইখানে আমরা একদম প্রশাসনের সাথে আছি যদি সরকারি জায়গা যদি সেরকমভাবে কেউ যদি দখল করে থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা হবে প্রশাসন এবং আপনারা যতভাবে এই উচ্ছেদ করেন হ্যাঁ আজকে আমরা এখানে সব কিছু করা হয়েছে ইভেন আপনারা জানেন যে আজকে আমাদের ওইখানেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ ওখানে উদ্ঘাটন হয়েছে ইভেন যতগুলো আমরা বলছি মাটিগের আবার যদি সেরকম জায়গাগুলো থাকে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা করে এই কাজগুলো আমরা করবো